আসসালামু আলাইকুম এসএসআর পলিটেকনিক থেকে আমি তনিমা খাতুন আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট নিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালে ফার্স্ট চ্যাপ্টারে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে ইলেকট্রিসিটি কি ইলেকট্রন কি ইলেকট্রিসিটি টাইপস ডাইরেক্ট কারেন্ট ইনডাইরেক্ট কারেন্ট অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট এবং কারেন্ট প্রবাহে আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট তো ফার্স্টে যদি আমরা ইলেকট্রিসিটির কথা বলি তাহলে ইলেকট্রিসিটি কি ইলেকট্রিসিটি আমরা সবাই বা আমাদের সবার বাসাতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ রয়েছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি বা বল অদৃশ্য যে শক্তিটাকে আমরা কি করি দেখতে পাই না খালি চোখে আপনি যদি খেয়াল করেন আপনার বাসায় অবশ্যই লাইট চলছে কারেন্ট ফ্যান চলছে এবং লাইট জ্বলছে বা আমরা গিজার ইউজ করছি অন্য ডিভাইস ইউজ করছি ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো এগুলো যখন আমরা ইউজ করছি তখন এগুলো চলছে বা চালাচ্ছে কিসের মাধ্যমে ইলেকট্রিসিটি বা কারেন্টের মাধ্যমে এই কারেন্টটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারেন্ট প্রবাহিত হচ্ছে মূলত একটা ক্যাবলের মধ্য দিয়ে এই ক্যাবলের মধ্যে আপনি যদি কখনো কাটেন ওপরের যে কোটিংটা দেওয়া আছে সেই কোটিংটা যদি সরানো তারপরও আপনি একটা তার দেখতে পাবেন এই তারের মধ্য দিয়ে কিন্তু আমরা কারেন্ট প্রবাহিত হচ্ছে কিন্তু কারেন্ট প্রবাহটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না তো মূলত ইলেকট্রিসিটি হচ্ছে একটা অদৃশ্য শক্তি বা বল যার বিভিন্ন প্রভাব রয়েছে কী ধরনের প্রভাব যেমন আমরা লাইট জ্বালাচ্ছি যখন লাইট জ্বালাই তখন লাইট থেকে আমরা আলো পাই যখন ফ্যান চালাই তখন ফ্যান থেকে আমরা বাতাস পাই তো এগুলো হচ্ছে ইলেকট্রিসিটির বিভিন্ন ধরনের প্রভাব এখন আসেন ইলেকট্রিসিটির পরে আমরা যে টপিকস পড়ছি সেটা হচ্ছে ইলেকট্রন কি ইলেকট্রন এই যে আমি বললাম যে আমরা যখন একটা তারের বাইরের কোটিংটা সরাবো বা সরাচ্ছি তখন আমরা ভিতরে একটা ওয়্যার পাচ্ছি অ্যালুমিনিয়ামের এক ধরনের ওয়্যার বা চিকন তার পাচ্ছি এই তারের মধ্য দিয়ে আমাদের সাধারণত একটা জিনিস প্রবাহিত হয় বা একটা উপাদান প্রবাহিত হয় যেটাকে আমরা বলছি ইলেকট্রন এবং প্রকাশ করছি ই দিয়ে এইটাই হচ্ছে আমাদের সেই ইলেকট্রন আর এই ইলেকট্রনের প্রবাহের ফলে মূলত আমরা কারেন্ট বা বিদ্যুৎ পেয়ে থাকি তো কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহের মূল যে উপাদান সেটা হচ্ছে ইলেকট্রন এবং একটা বদ্ধ বা ক্লোজ সার্কিট কারেন্ট প্রবাহের জন্য অবশ্যই আমাদেরকে একটা ক্লোজ সার্কিটের প্রয়োজন হবে যেমন আমরা আমাদের বাসায় কী করে একটা সুইচ বোর্ড ইউজ করি যে সুইচ বোর্ডের সুইচটা আমরা যখন দেই তখনই কিন্তু আমাদের লাইটটা জ্বলছে বা ফ্যানটা চলছে একটা এক্সাম্পল হিসেবে যদি বলি আমাদের যে সুইচ রয়েছে এই সুইচের সাধারণত দুইটা টার্মিনাল থাকে একটাকে বলা হয় অ্যান ও অর্থাৎ নর্মালি ওপেন আর একটা হচ্ছে অ্যান সি অর্থাৎ নর্মালি ক্লোজ যখন আমাদের সুইচটা অ্যান ও পজিশনে থাকে তখন কি হয় তখন সার্কিটটা ওপেন হয়ে যায় অর্থাৎ ওই অবস্থায় আমাদের লাইটটা জ্বলে না বা ফ্যানটা চলে না যখন আমরা সুইচটা অন করি তখন সেই সার্কিটটা অ্যান সি পজিশনে চলে আসে এবং তখন আমাদের সার্কিটটা ক্লোজ হয়ে যায় অর্থাৎ সার্কিট পূর্ণ হয় সম্পূর্ণ হয় এবং এই অবস্থায় আমাদের কি হয় ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় প্রবাহের ফলে তখন আমরা কারেন্ট বা বিদ্যুৎ পেয়ে থাকি যার ফলে আমরা আউটপুট হিসেবে লাইট জ্বলতে দেখি ফ্যান চলতে দেখি আচ্ছা এখন আসেন টাইপস অফ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সাধারণত দুই টাইপের হয়ে থাকে একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চল বিদ্যুৎ আমি এখানে লিখে নিচ্ছি স্থির বিদ্যুৎ সেকেন্ড ওয়ান হচ্ছে চল বিদ্যুৎ স্থির বিদ্যুৎ যে বিদ্যুৎটা উৎপত্তি স্থলে স্থির থাকে অর্থাৎ সেই বিদ্যুৎটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে না বা যেতে পারে না সেটাকে আমরা বলছি স্থির বিদ্যুৎ আর চল বিদ্যুৎ যে বিদ্যুৎটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় যেমন আমরা যদি একটা লাইটের কথা বলি লাইটের সুইচ থাকে এক জায়গায় এবং লাইটের পজিশন থাকে অন্য জায়গায় তো যখন আমি সুইচটা অন করি সুইচ অন করা মানে কি এখানে ভোল্টেজ প্রদান করা বা একটা প্রেশার ক্রিয়েট করা যে প্রেশারের ফলে আমার ইলেকট্রনটা সুইচ থেকে লাইটের দিকে প্রবাহিত হয় তো এইভাবে যখন প্রবাহিত হচ্ছে তখন আমরা কারেন্ট পাচ্ছি আর এটাই হচ্ছে একটা চল বিদ্যুৎ আমাদের এই চল বিদ্যুৎকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটাকে আমরা বলছি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট সংক্ষেপে এবং অন্যটিকে বলছি আমরা অল্টারনেটিং কারেন্ট বা সংক্ষেপে এসি কারেন্ট তো এখানে আমরা লিখছি ফার্স্ট ওয়ানকে বলছি ডিসি কারেন্ট এবং সেকেন্ড ওয়ানকে আমরা বলছি অল্টারনেটিং কারেন্ট আচ্ছা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট কী এই কারেন্টটা মূলত সময়ের সাথে সাথে এর মান এবং দিক কোনোটাই পরিবর্তিত হয় না দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ডাইরেক্ট কারেন্ট অপরদিকে যে কারেন্টটা সময়ের সাথে সাথে তার মান এবং দিক পরিবর্তন করে সেটাকে আমরা বলছি এসি বা অল্টারনেটিং কারেন্ট আমরা যদি এটাকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে দেখেন গ্রাফটা কেমন হবে এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা সময় বা টি নিচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যে কারেন্ট আছে সেই কারেন্ট নিচ্ছি
আমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা কিছু ভ্যালু নিয়ে নিচ্ছি সময়ের জন্য এবং কারেন্টের জন্য, যেমন 0, 1, 2, 3 অর্থাৎ 3 সেকেন্ড পর্যন্ত আমরা ধরে নিলাম। সেমভাবে কারেন্টের মান ধরলাম 1, 2, 3। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে আমরা ডাইরেক্ট কারেন্টের কথা বলছি, দেখেন আমি যে গ্রাফটা এখন ড্র করলাম এটা হচ্ছে আমার একটা ডাইরেক্ট কারেন্ট। কীভাবে? যখন আমার সময় 0 অর্থাৎ আমার স্টার্টিং পয়েন্ট, ওই সময় আমার কারেন্টের মান একটা নির্দিষ্ট মান আমরা দিচ্ছি, যেটা দিলাম 3। 1 সেকেন্ড পরেও আমার কারেন্টের মান আছে 1, 2 সেকেন্ড পরেও আমার কারেন্টের মান আছে 1, সেমভাবে 3 সেকেন্ড পরেও আমার কারেন্টের মান আছে কত? 1। এই অবস্থায় দেখেন আপনার সময় যাই হোক না কেন, সেটা 0 সেকেন্ড হোক, 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, যেটাই হোক না কেন, এই অবস্থায় অল টাইম আমাদের কারেন্টের মান কিন্তু একই, সেটা কত? সেটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে একটা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট, যা সময়ের সাথে সাথে তার মান এবং দিক কোনোটাই পরিবর্তন করছে না। নেক্সট আসেন এসি বা অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট বোঝানোর জন্য যদি আমি একটা গ্রাফ ড্র করি, দেখেন আমি এই গ্রাফটা ড্র করলাম, এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে আমার স্টার্টিং অর্থাৎ 0 সেকেন্ডে আমার কারেন্টের মান হচ্ছে 0, লিখছি আমি 0 সেকেন্ডে কারেন্টের মান 0। দেন 1 সেকেন্ডে দেখেন কত আছে, এই বরাবর এখানে, তার মানে 2.5 সামথিং, খেয়াল করেন এই পজিশন অর্থাৎ এখানে, রাইট, 2.75-এর মতো 1 সেকেন্ডে গিয়ে 2.75 আনুমানিক। দেন যখন 2 সেকেন্ড তখন এখানে, তার মানে কত? 3, অর্থাৎ 2 সেকেন্ডের ক্ষেত্রে 3 অ্যাম্পিয়ার। 3 সেকেন্ডের ক্ষেত্রে দেখেন এখানে কোথায় আছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 2.5 আনুমানিক, অর্থাৎ 3 সেকেন্ডের ক্ষেত্রে কারেন্টের মান হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখেন কী হচ্ছে, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে 0 থেকে 3 সেকেন্ডের কথা যখন আমরা বলছি প্রত্যেকবার এর মান এবং দিক চেঞ্জ হচ্ছে। 0 সেকেন্ডে কারেন্টের মান ছিল 0, 1 সেকেন্ডে 2.75, 2 সেকেন্ডে 3 অ্যাম্পিয়ার, 3 সেকেন্ডে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কী হচ্ছে, সময়ের সাথে সাথে এর মানটা এবং দিক উভয়ই কিন্তু পরিবর্তিত হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অল্টারনেটিং কারেন্ট। আশা করছি গ্রাফ চিত্রের মাধ্যমে এই দুটো কারেন্ট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে কারেন্ট প্রবাহের সৃষ্ট ইফেক্ট, অর্থাৎ আমরা যখন কারেন্ট পাচ্ছি এই সময় কারেন্ট প্রবাহের ফলে আমাদের সিস্টেমে কিছু প্রভাব বা ইফেক্ট দেখা যায়, সেই ইফেক্টগুলো সম্পর্কে জানছি। কী কী ইফেক্ট? এখানে সাধারণত আমরা 4 ধরনের ইফেক্ট পেয়ে থাকি। ফার্স্ট ওয়ানকে আমরা বলছি হিটিং ইফেক্ট, হিটিং ইফেক্ট। আচ্ছা, হিটিং ইফেক্ট মানে কি? মানে হচ্ছে তাপীয় ক্রিয়া। কারেন্ট প্রবাহের ফলে আমাদের সিস্টেমে যে তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে তাপীয় ক্রিয়া। যেমন আমরা যখন একটা লাইট জ্বালাচ্ছি, স্টার্টিংয়ে আপনি দেখবেন লাইটটা ঠান্ডা থাকে, 10 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টাখানেক চলার পর আমাদের লাইটটা গরম হয়ে যাচ্ছে। কেন গরম হচ্ছে? কারণ আমাদের ইলেকট্রনগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে এই সময় সে কিছু বাধা পাচ্ছে, এই বাধার ফলে সিস্টেমে কিছু লস হচ্ছে, যে লসটা তাপের মাধ্যমে প্রকাশিত হচ্ছে বা প্রভাবিত হচ্ছে। যে এই যে তাপের মাধ্যমে যে প্রকাশটা পাচ্ছে সেইটা হচ্ছে কারেন্ট প্রবাহের হিটিং ইফেক্ট বা তাপীয় ক্রিয়া। সেকেন্ড যে ক্রিয়া সেটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট বা ম্যাগনেটিক ক্রিয়া, ম্যাগনেটিক ইফেক্ট বা চৌম্বকীয় প্রবাহ। আচ্ছা, যখন আমরা কারেন্ট প্রবাহিত করছি, সাপোজ এটা আমার একটা কেবল বা তার, এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এই তারের চারপাশে একটা চৌম্বকীয় সার্কিট বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এইভাবে কারেন্ট প্রবাহের ফলে তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার এই সিস্টেমটাকে আমরা বলছি ম্যাগনেটিক ইফেক্ট। থার্ড ওয়ান হচ্ছে কেমিক্যাল ইফেক্ট। কেমিক্যাল ইফেক্ট সাধারণত আমরা বিভিন্ন সেলে দেখে থাকি, যেখানে আমাদের ইলেকট্রোলাইট ইউজ করা হয়ে থাকে। এরকম অবস্থায় কারেন্ট প্রবাহের ফলে যদি কেমিক্যাল রিয়াকশন হয় তাহলে সেটাই হচ্ছে কেমিক্যাল ইফেক্ট। এবং 4 নম্বর যে ইফেক্ট আছে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ইফেক্ট। বা শরীরবৃত্তীয় প্রভাব। শরীরবৃত্তীয় কী? কারেন্ট প্রবাহের ফলে আমাদের শরীরের ওপর যে প্রভাবটা পড়ে সেটাই হচ্ছে শরীরবৃত্তীয় প্রভাব। কী ধরনের প্রভাব পড়ে? ধরেন কারেন্ট আছে, এখন এই অবস্থায় আমি কোনোভাবে কারেন্টে টাচ করলাম বা কেবলে ছোঁয়া দিলাম, তখন কী হবে, আমাকে শক করবে। তো এই যে কারেন্ট চলার সময় আমাকে যে শক করলো বা কারেন্টের শক খেলাম আমি, এটাই হচ্ছে একটা শরীরবৃত্তীয় প্রভাব। আশা করছি আজকের লেকচারের টপিকসগুলো আপনারা বুঝতে পেরেছেন, এগুলো ভালোভাবে পড়বেন এবং রিলেটেড কোশ্চেনগুলো আপনারা অনুশীলনী থেকে সলভ করবেন। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেটা নেক্সট ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।